আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। পিস টিভির অগণিত অসংখ্য আমার ভাই বোনেরা যারা দেখছেন এই মুহূর্তে পৃথিবীর আনাচ কানাচ থেকে, আজকে আমরা মেয়েদের ভূমিকা, বিশেষ করে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা ইসলাম গ্রহণ করেছিলেন সাহাবিয়াত, তাদের আমলগুলো কেমন ছিল একটু আলোচনা করি। আলোচনা করার কারণ এটা নয় শুধু জানবো যে তারা কেমন ছিল, না, আমরা আমাদের খাতে মিলিয়ে নেব তাদের আমলগুলোকে। কারণ হলো কি যে পৃথিবীতে তারা হলো এমন যে অল্প সময়ের মধ্যে পৃথিবীকে কিছু দিতে পারছিল। আমরা কিন্তু পুরুষেরা অনেকেই কাজ করছেন, কিন্তু মেয়েদের এই অংশটাকে আরো একটু উন্মিলিত করা দরকার, পরিশীলিত করা দরকার, আরো বেশি উন্নত করা দরকার, যাতে করে আমরা এই পৃথিবীতে সমানভাবে একটা অবস্থায় ইসলামকে নিয়ে আসতে পারি। দেখুন আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, কুলি আমালু, হে রসুল তুমি বলে দাও, এ আমালু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা আমল করো, ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। কারণ হলো এই যে খুব দ্রুতই আল্লাহ তাআলা তোমাদের আমলগুলো দেখবেন, রসুল তোমাদের আমলগুলো দেখবেন, এবং যারা মুমিনিন তারা তোমাদের আমলগুলো দেখবেন। আমাদের আমলগুলো কিন্তু মানুষ দেখবে, আমাদের আল্লাহ আমাদের আমলগুলো দেখবেন। যদি আমাদের আমলের সাথে সাহাবীদের আমলের মিল পাওয়া যায়, সাহাবীরা যেখানে আছেন সেখানে আমাদের জায়গা দেবেন ইনশা আল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন এক যুগ আসবে যে যুগে ইমান সঠিক হতে গ্রহণ করা এবং সেইভাবে আমল করার অবস্থা হবে যেমনভাবে হাতে একটা জ্বলন্ত কয়লা অঙ্গার রাখলে যেমন কষ্ট হবে, ঠিক অনুরূপভাবে ইসলামের উপরে টিকে থাকা ওই রকম কষ্ট হবে। সেই যুগে যখন কেউ আমল করবে তাদের আমল তোমাদের যুগের আমলের 50 গুণের চেয়ে বেশি হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তখনকার 50 জনের সমপরিমাণ আমল নাকি এখনকার আমরা যে আমল করি সেই ধরনের আমলের 50 গুণ তারা পাবে? আল্লাহ রাসূল বললেন, তোমাদের আমলের 50 গুণ বেশি তারা পাবে। কারণ হলো এই যে দেখেন আমরা সবসময় টেম্পটেশনের মধ্যে থাকি, চতুর্দিকে আমাদের আছে সবসময় শয়তান আমাদেরকে টানতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এত বেশি টিভি চ্যানেল ছিল না যে ঘরে বসে মানুষকে ধ্বংস করে দেবে। তখনকার সময় ইন্টারনেট ছিল না যে রুমের মধ্যে একজন মেয়েকে একজন পুরুষকে ফেসবুকের মাধ্যমে, ইয়াহু মেসেঞ্জারের মাধ্যমে, চ্যাটের মাধ্যমে, টুইটারের মাধ্যমে শেষ করে দিচ্ছে। তো টেম্পটেশনস কিন্তু ওই সময় ছিল না। এই যে মোবাইল টেলিফোন, এগুলো দিয়ে ঘর পর্যন্ত ভেঙে দেওয়া হচ্ছে। তো এখন আমরা একটু চেষ্টা করি যে এই সুন্দর সময়ে, এই উন্নত জীবনে, এই টেকনোলজির এত উন্নয়নের সময়ে আমাদের সাথে কিভাবে আমাদের সাহাবায়ে কিরামের যারা মহিলা ছিলেন তাদের জীবনকে একটু রিলেট করি, ওদের মতন হওয়ার চেষ্টা করে জান্নাতে ইনশাআল্লাহ তাদের সাথে থাকা যাবে। দেখুন এক ঈদের আনন্দঘন পরিবেশে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়ালেন, পড়িয়ে উনি ঘরের দিকে আসতেছেন। পথিমধ্যে দেখলেন যে মেয়েদের, কারণ তিনি সবসময় বলতেন যে মেয়েদেরকে তোমরা নামাজে নিয়ে আসবে, উনি দেখলেন মেয়েদের বিরাট একটা মিছিল, অনেক মেয়ে লোক সেখানে দাঁড়িয়ে আছে, ছোট মানুষও আছেন, বয়োবৃদ্ধ মহিলারা আছেন, যুবতী মেয়েরা আছেন, তারপরে ঘরের স্ত্রীরাও আছেন। উনি তখন তাদেরকে বললেন, ইয়া মাআশারান নিসা, হে মেয়েরা, তাসাদ্দাকনা, তোমরা সদকা করো, ফাইন্নি উরীতুকুন্না আকসারাকুন্না মিন আহলিন নার, কারণ আমি দেখেছি যে জাহান্নামে যখন আমি দেখছি তখন তোমাদের অনেককে জাহান্নামে যেতে দেখেছি। এর কারণটা কি? কারণ অনেক আছে, এগুলো ইনশাল্লাহ পরস্পর আলোচনা হবে। মেয়েদেরকে পুরুষেরা বা শয়তানেরা ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেয়, সে নিজেও ধ্বংস হয়ে যায় এবং তার জীবন শেষ হয়ে যায়, তার দিন শেষ হয়ে যায়। অনেক কিছু তারা ব্যবহৃত হয় বেশি, আমরা ব্যবহৃত হব না, আমাদের মা বোনকে ব্যবহৃত হতে দেব না, তাদেরকে জান্নাতের পথে রাখবো টিকিয়ে। জাকাত আদায় আমাদের সাহাবি মহিলারা কিভাবে করতেন, এই যে হাদিসটা বলার সাথে সাথে এমন হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সমস্ত সাহাবিয়াত যারা ছিল এই কথা শুনেই তাদের গায়ের সমস্ত অলংকার গুলো খুলে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এগুলো দিয়ে দিলাম, আল্লাহর পথে দান করে দেন। দেখেন এই যে মানসিকতা, আমি বলছি না যে আপনারা সবাই অলংকারবিহীন হয়ে যাবেন, না, অলংকার অবশ্যই থাকতে হবে। অলংকার তো পুরুষের জন্য হারাম, মেয়েদের জন্য অলংকার রাখতে হবে। আপনার এই স্বামীকে দেখানোর জন্য সুন্দর সুন্দর অলংকার আপনি পরেন, সুন্দর চুড়ি পরুন, আপনার বন্ধুদের সাথে যখন এক জায়গায় হবেন তাদেরকে একে অপরকে যে আমি কত ভালো আছি এটা দেখানোর জন্য করেন, অসুবিধা নেই। কারণ মেয়েদের তো অলংকারে সুন্দর ভূষিত থাকতে হবে, এটা তো ইসলামের নিয়ম। কিন্তু তারা দান করতেন, তারা কোনো সময় ওই আয়াতের পর্যায়ে যায়নি যেখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ, যে মাল
মানে কুক্ষিগত করে রাখার জন্য মেয়েরা মানুষেরা পুরুষেরা তারা একেবারে ব্যস্ত। আল্লাহ তাআলা আমাদের মধ্যে ওই রকম মানুষের পর্যায়ে না দেন, যেখানে আল্লাহ তাআলা বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যে সমস্ত নামাজ পড়ে কিন্তু মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে ওদের জন্য ওয়াইল দজক রয়েছে। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা মালাও ওয়া আদাদা, যে মাল জমা করেছে এবং সে গণনা করে কাউন্ট করে এই করতে করতে জীবন ব্যয় করে তার ধ্বংস হয়ে যাক। আল্লাহ তাআলা কিন্তু বলছে আমরা কিন্তু ওদের মধ্যে নয়, আমাদের সাহাবী যে সমস্ত মহিলা ছিলেন তাদের আমল কিন্তু তার চেয়ে কিছুটা ভিন্ন ছিল। তারা কেমন ছিলেন আমরা একের পর এক আসব। প্রথমে আমরা আসি একজন সাহাবীর কাছে, আপনারা তাকে জানেন, সবাই তার নাম শুনেছেন, তিনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি দান করতেন এবং দান করতে যে কোনো কিছু পরোয়া করতেন না। আমাদের দেশে জাকাত দেওয়ার যে পদ্ধতি, আমি এই পদ্ধতিকে পছন্দ করি না। একে গরিবকে আরো গরিব করা হয় এবং ধনীদেরকে আরো শো অফ করানো হয়, পছন্দ করি না। এই অর্থে আপনি দেখেন মাঝে মাঝে আমরা যেটা দেখি যে জাকাতের টাকা দেওয়া হয় একটা শাড়ি, যে শাড়ি বড় জোর আপনার 6 মাস পরতে পারে একজন মেয়ে, যে তারপরে যে ওটা নষ্ট হয়ে যায়, অথবা কিছু টাকা দিয়ে দেয় হয়তো ওই দিন একটু চাউল কিনলো তারপরে শেষ হয়ে গেল। সাদকা বা জাকাত দেওয়ার পদ্ধতির ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দিক নির্দেশনা ছিল। তিনি বলেছেন তোমরা জাকাত দাও এই জন্য যে তাকে তোমরা ধনী করবে, সমাজে গরিব থাকবে না, সমাজে ভিক্ষুক থাকবে না, সমাজে পীড়িত মানুষ দুরবস্থাগ্রস্ত মানুষ থাকবে না যদি তোমরা জাকাত দাও। এমন হয়ে গেল জাকাত জাকাতি সমাজ ব্যবস্থা যখন কায়েম হয়ে গেল তখন দেখা গেল জাকাত নেওয়ার মতন লোক থাকতেছে না। কারণ কি? কারণ হলো কোনো ব্যক্তি যখন জাকাতের টাকা নেবে তখন চিন্তা করবে যে আমার কাছে যে টাকা পয়সা আছে এগুলো জাকাত দেওয়ার উপযুক্ত কিনা। যদি দেখে যে না আমার টাকার পরিমাণ অনেক বেড়ে গেছে তখন তো তার জাকাত দেওয়া লাগবে, তো জাকাত দিতে গেলে তখন আবার এটা নিয়ে খুঁজে বেড়াতে হবে, অনেক ঝামেলা না? তো এই এমন এক সমাজ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে করে গিয়েছিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনটা এরকম ছিল, একজন মহিলা সাহাবী, তার দানের অবস্থাটা, কেন তিনি এত উন্নত, কেন তিনি 2210টি হাদিস বর্ণনা করার মতন এত বড় মানে রাখলেন কিভাবে, একটু চিন্তা করে দেখুন আল্লাহু আকবার। দানের অবস্থাটা, ওনার বোনের ছেলে, ওনার বোন ছিল আসমা বিনতে আবি বকর এবং তার ছেলে অরুয়া, অরুয়া অনেক দায়িত্ব পেয়েছেন এবং কোনো ধনীও ছিলেন উনি। অরুয়ার এক সময় অনেক টাকা পয়সা হলো, সেই টাকা পয়সা থেকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনেকগুলো টাকা পাঠিয়ে দিলেন। টাকা এত পয়সা পাঠিয়ে দিলেন যে সেটার পরিমাণ ছিল 3 লক্ষ দিরহামের মতন। এই টাকাটা উনি এক রাতের মধ্যে সব বিলি করে দিলেন। বিলি করে দিয়ে পরদিন সকালবেলা যখন খেতে বসছেন তখন তার দাসী বলতেছে যে এখন তো যা পয়সা তো আমাদের ঘরে নাই, আর যা আছে একটা রুটি আছে আর একটু জয়তুন তেল আছে, এইছাড়া তোর খাবার কিছু নেই। বললো ঠিক আছে সেটা দাও। তো উনি বলেন মা আপনি যে কাজটা করলেন ঠিক হলো, কালকে 3 লক্ষ দিরহাম আপনি ব্যয় করে দিলেন, সব বিলি করে দিলেন, কেন ওখান থেকে একটা দিরহাম বাঁচিয়ে রাখে আজকে খাওয়ার জন্য রাখা যেত না? তো উনি বলেন তা তুমি সে সময় আমাকে স্মরণ করিয়ে দাও উনি কেন, যে আমার খাওয়ার জন্য 1 দিরহাম রাখতে হয় তাহলে আমি রেখে দিতাম সে সময়, তো যেহেতু নাই যে কাজে যা আছে তাই খাবো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জিনিসটা কার কাছ থেকে শিখলেন? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমূর্ষু অবস্থায় আর মাত্র 2-1 দিন তিনি আসেন, একেবারে চলে যাওয়ার যেদিন তিনি চলে যাবেন সোমবার ছিল 12ই রবিউল আউয়াল, সকালবেলা ফজরের পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের উপরে তার মাথা, উনি বলছেন আয়েশা দেখো তো ঘরে কত পয়সা টাকা আছে। তো উনি গুনে গুনে দেখলেন যে সামান্য কয়েকটা দেরহাম আছে আর একটা দিনার আছে, মানে স্বর্ণ মুদ্রা এবং রৌপ্যের মুদ্রা। উনি বললেন যে ওইগুলো নিয়ে তুমি বিলি করে দাও। আয়েশা সিদ্দিকা নবীর সাল্লাল্লাহু আলাইহি মুখের দিকে তাকালেন যে সব বিলি করে দেবো, তাহলে হ্যাঁ বিলি করে দাও, কারণ আমি আমার রবের সাথে যখন দেখা করব, আমি ওর আল্লাহর পাশে যখন আমি যাব, আমি আমার আল্লাহর সামনে যখন দেখা করব, তখন আমি আল্লাহ এটা আমি দেখাতে চাই যে আমি শূন্য হাতে আমার রবের কাছে আমি গেছি। আয়েশা সিদ্দিকা সেখান থেকে শিখছেন, তিনি এইভাবে দান করতেন। আমি মা বোনদেরকে উৎসাহিত করছি না যে আপনি সমস্ত কিছু দান করে দেন, কিন্তু তারা কেন এত জান্নাতের এত উঁচু পর্যায়ে যাবে, তারা কেন জীবিত থাকতে এই বেহেশতের সুসংবাদ পাবে, তার কারণ ছিল এটা। আমরা যদি ওই রকম পর্যায়ে কেউ যেতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা জান্নাতে যেতে পারবো। আমার গত রমাদানের কথা মনে পড়ে, এক মহিলা বোন আমাদের দারুল উম্মা
লন্ডনের একটা স্কুলের জন্য, একটা মসজিদের জন্য আমরা টাকা চাচ্ছিলাম। তো সেখানে দান নিয়ে এসেছেন এইরকম। তো আমরা জিজ্ঞেস করলাম, বলি এতগুলো স্বর্ণ আপনি পাঠালেন কেন? তো উনি বললেন যে আমরা শুনলাম যে মসজিদে অনেক টাকা পয়সার দরকার, তো এই টাকাগুলো আমার স্বামী আমাকে দিয়েছিলেন, স্বামী এখন দুনিয়াতে নাই। তো আমি মনে করলাম যে এই সম্পদগুলো কার জন্য দেখাবো, তিনি তো নাই, তো আমি ধৈর্য ধারণ করতেছি, আমি অন্য জায়গায় বিয়ে করছি না, আমি এই সম্পদগুলো আল্লাহর কাছে দিয়ে দিলাম। জান্নাতে যখন যাব, আমার স্বামীর সাথে যখন দেখা হবে, তখন আল্লাহর কাছে আমি চেয়ে নেবো যে আল্লাহ এখন আমার অলংকারগুলো দিয়ে দাও। আমি একটু আবেগী হয়ে গেলাম কথা বলতে, যে আসলে মেয়েদের মধ্যে এরকম আবেগ ছিল, মেয়েদের মধ্যে এরকম দানশীলতা ছিল, ছিল বলেই সাহাবায়ে কিরামের এই দেখুন মহিলারা, এই যে কবি নজরুলের কথা যে পৃথিবীতে এই যারা মানে যা কিছু চির সুন্দর চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর, কেন কিভাবে শক্তি সাহস যারা জুগিয়েছে, দান দক্ষিণা যারা দেখিয়েছে, তারা তো এরাই। আপনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দেখে একবার তাকান। আপনাদেরকে কিছু সময়ের জন্য ওই মক্কার ওই 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 মরুভূমির মধ্যে আপনাদেরকে নিয়ে যাচ্ছে, আসুন আমার সাথে একটু ভ্রমণ করে দেখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেছেন, সদ্য বিবাহিত, অনেকগুলো সম্পদের মালিক তখন তখন তিনি হয়ে গেছেন। কারণ হলো খাদিজাতুল কুবরা সেই সময়ের মাল্টি মিলিয়নার যারা ছিল তার মধ্যে তিনি একজন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার মাঝে মাঝে হিংসা হতো যে তিনি কেন খাদিজার কথা, আমাদের নবী কেন খাদিজার কথা এত বেশি বেশি বলেন। তো উনি বলছেন যে আয়েশা খাদিজার কথা বেশি বেশি বলে এই কারণে যে আমি যখন ইসলাম নিয়ে এসেছিলাম সবাই আমাকে অস্বীকার করতো, খাদিজা তখন আমাকে হেল্প করেছে। আমি যখন খুবই দরিদ্র ছিলাম, খাদিজা সমস্ত সম্পদগুলো তুলে ধরেছে। এখন তোমরা তো এসেছো আমার খুব সুখের দিনে, এই জন্য খাদিজার কথাগুলো আমি বেশি বেশি মনে করি। বিয়ের পরেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, মুহাম্মদ আমার স্বামী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে যে আমরা এটা আলোচনা করব, আপনারা ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, কিন্তু আপনারা থাকুন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মণিমুক্তা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সত্যকে আঁকড়ে ধরা তোমাদের উপর আবশ্যক কর্তব্য, কারণ সত্য পুণ্যের পথ দেখায় আর পুণ্য জান্নাতের পথ দেখায়। যে ব্যক্তি সর্বদা সত্য কথা বলে এবং সত্য বলতে চেষ্টা করে, আল্লাহ তাআলার নিকট তাকে সত্যবাদী হিসেবে লিপিবদ্ধ করা হয়। আর তোমরা মিথ্যা থেকে দূরে থাকো, মিথ্যা পাপাচারের পথ দেখায় আর পাপাচার জাহান্নামের পথ দেখায়। যে ব্যক্তি সর্বদা মিথ্যা কথা বলে এবং মিথ্যা বলতে চেষ্টা করে, আল্লাহ তাআলার নিকট তাকে মিথ্যুক বলে লিপিবদ্ধ করা হয়। সহি বুখারী অষ্টম খণ্ড, শিষ্টাচার অধ্যায়, অনুচ্ছেদ 69, হাদিস নম্বর 6094। সহি মুসলিম চতুর্থ খণ্ড, সৎকাজ সদ্ব্যবহার ও শিষ্টাচার অধ্যায়, অনুচ্ছেদ 1079, হাদিস নম্বর 6307। প্রিয় বোনেরা, সাথে সাথে ভাইয়েরাও যারা আমাদের অনুষ্ঠান দেখছেন পিস টিভির মাধ্যমে, আমি আপনাদের সাথে গল্প করতেছিলাম যে কিভাবে আমাদের জীবন মানে সাহাবাদের জীবনের সাথে রিলেট করতে পারি। আমি গল্প করতেছিলাম যে লন্ডনের এক বোন এক মসজিদের জন্য কিছু স্বর্ণ অলংকার পাঠালেন। তো আমরা জিজ্ঞেস করলাম, বোন এতগুলো স্বর্ণ আপনি পাঠালেন কেন? তো উনি বললেন যে আমরা শুনলাম যে মসজিদে অনেক টাকা পয়সার দরকার, তো এই টাকাগুলো আমার স্বামী আমাকে দিয়েছিলেন, স্বামী এখন দুনিয়াতে নাই। তো আমি মনে করলাম যে এই সম্পদগুলো কার জন্য দেখাবো, তিনি তো নাই, তো আমি ধৈর্য ধারণ করতেছি, আমি অন্য জায়গায় বিয়ে করছি না, আমি এই সম্পদগুলো আল্লাহর কাছে দিয়ে দিলাম। জান্নাতে যখন যাব, আমার স্বামীর সাথে যখন দেখা হবে, তখন আল্লাহর কাছে আমি চেয়ে নেবো যে আল্লাহ এখন আমার অলংকারগুলো দিয়ে দাও। আমি একটু আবেগী হয়ে গেলাম কথা বলতে, যে আসলে মেয়েদের মধ্যে এরকম আবেগ ছিল, মেয়েদের মধ্যে এরকম দানশীলতা ছিল, ছিল বলেই সাহাবায়ে কিরামের এই দেখুন মহিলারা, এই যে কবি নজরুলের কথা যে পৃথিবীতে এই যারা মানে যা কিছু চির সুন্দর চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর, কেন কিভাবে শক্তি সাহস যারা জুগিয়েছে, দান দক্ষিণা যারা দেখিয়েছে, তারা তো এরাই। আপনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দেখে একবার তাকান। আপনাদেরকে কিছু সময়ের জন্য ওই মক্কার ওই 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 মরুভূমির মধ্যে আপনাদেরকে নিয়ে যাচ্ছে, আসুন আমার সাথে একটু ভ্রমণ করে দেখি।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেছেন, সদ্য বিবাহিত, অনেকগুলো সম্পদের মালিক তখন তিনি হয়ে গেছেন। কারণ হলো খাদিজাতুল কুবরা সেই সময়ের মাল্টি মিলিয়নার যারা ছিল তার মধ্যে তিনি একজন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার মাঝে মাঝে হিংসা হতো যে তিনি কেন খাদিজার কথা, আমাদের নবী কেন খাদিজার কথা এত বেশি বেশি বলেন। তিনি বলছেন যে আয়েশা খাদিজার কথা বেশি বেশি বলে এই কারণে যে আমি যখন ইসলাম নিয়ে এসেছিলাম সবাই আমাকে অস্বীকার করতো, খাদিজা তখন আমাকে হেল্প করেছে। আমি যখন খুবই দরিদ্র ছিলাম খাদিজা সমস্ত সম্পদগুলো তুলে ধরেছে। এখন তোমরা তো এসেছো আমার খুব সুখের দিনে, এই জন্য খাদিজার কথাগুলো আমি বেশি বেশি মনে করি। বিয়ের পরেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মুহাম্মদ আমার স্বামী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হয়তো খারাপ মনে করতে পারেন এই সম্পদগুলো, যেহেতু স্ত্রী সম্পদ আমি কিভাবে ব্যবহার করব, তবে আপনার যে অ্যাটিটিউড আমি লক্ষ্য করছি, আপনি যেভাবে দান করেন, আপনি যেভাবে অধঃপতিত সমাজের জন্য আপনি কাজ করেন, আপনি যেভাবে বিধবার জন্য আপনি একটা সাক্ষাৎ ফেরেশতা হয়ে দাঁড়ান, আপনি যেভাবে ইয়াতিম একটা মানুষের জন্য বাবা হয়ে দাঁড়িয়ে যান, আপনি যেভাবে মানুষের খেদমত করার জন্য চেষ্টা করেন, আমি আমার সম্পদ আপনার হাতে তুলে দিয়ে আজকে দেখাতে চাচ্ছি যে আপনি আপনার ইচ্ছা মতন খরচ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করতেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পদগুলো উইদিন 15 ইয়ার্স আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বিলি করে দিয়ে এমন একটা অবস্থার মধ্যে আসলেন যিনি দরিদ্র হয়ে গেলেন। হযরত ফাতেমা বলেন, যখন আমরা জন্মগ্রহণ করেছি, নবুয়তের 5 বছর আগে তো উনি জন্মগ্রহণ করেছেন, তখন আমরা ঠিক মতো খাইতেও পারতাম না। চিন্তা করে দেখেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাল্টি মিলিয়ন যে টাকা পয়সাগুলো কিভাবে তিনি আল্লাহর রাস্তায় তিনি ব্যয় করলেন। খাদিজা কিন্তু এই ব্যয় করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ জিব্রিল আমাকে আমার কাছে এসেছেন এবং তিনি তোমাকে সালাম দিচ্ছেন। খাদিজা আশ্চর্যান্বিত হয়ে গেলেন, জিব্রিল এসে আল্লাহর পক্ষ থেকে সালাম আমার মতো মহিলার কাছে দিচ্ছে। উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ এটা কি ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ খাদিজা এটাই ঠিক যে আল্লাহর পক্ষ থেকে জিব্রিল এসে আল্লাহর সালাম তোমাকে দেওয়া হচ্ছে এবং এটাই বলা দেওয়া হচ্ছে যে তুমি জান্নাতে তোমার যে ঘরটা তুমি পাবে সেটা মণিমুক্তা ডায়মন্ড দিয়ে তৈরি করা, যে বাঁশের মতন সাজানো, সেসবগুলো আমি দেখতে পাচ্ছি। আপনারা চিন্তা করে দেখুন তো, কেন কেন খাদিজাতুল কুবরা এত বড় মহীয়সী নারী, কেন খাদিজাতুল কুবরা জীবদ্দশায় জান্নাতের গ্যারান্টি পেয়ে গেলেন? চিন্তা করে দেখুন, কারণ হলো এইটা যে তিনি যেভাবে দান করতেন, মানে দারিদ্র হওয়ার ভয় করতেন না। সাহাবায়ে কেরামের এই সমস্ত মহিলাদের জীবন যদি আমরা দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে যাবেন, মাত্র 2-3 দিন বাকি আছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, দেখো আয়েশা, আমার পরিবারের মধ্য থেকে যার হাতটা সবচেয়ে লম্বা সে আমার আমার সাথে দেখা করবে, সর্বপ্রথম তার মৃত্যু হবে। আয়েশা সিদ্দিকা বলেন, এই কথা শোনার পরে আমরা সবসময় আল্লাহ রাসূলের ইন্তেকালের পর থেকে সবসময় যার সাথে যখনই এক জায়গায় হতাম আমরা সতিনগুলো, তখন হাত মাপামাপি করতাম। কখনো জাইনাব বিনতে জাহাশের হাত আমার হাতের সাথে মাপতাম, দেখতাম যে আমার হাত জাইনাবের চেয়ে লম্বা। হাফসার সাথে আমি হাত মাপতাম, দেখতাম আমার হাত তার চেয়ে লম্বা। আমি উম্মে সালামাকে বলতাম, তুমি আমার হাত মাপো তো তোমার হাতটা লম্বা কিনা, এইভাবে হাত মাপামাপি করতাম। তো দেখতাম যে কারোর হাত লম্বা কারোর হাত খাটো, এর মধ্যে জাইনাবের হাত দেখতাম সবচেয়ে ছোট ছিল। কিন্তু জাইনাব বিনতে জাহাশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরপরই আমার সাথে চলে গেলেন। তখন আমরা চিন্তা করলাম যে ইয়ে কেমন কথা হলো, যার হাত সবচেয়ে খাটো সে চলে গেল, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিনি আমার সাথে সর্বপ্রথম দেখা করবেন তার হাত লম্বা, তোমাদের মধ্যে সবচেয়ে হাত লম্বা। এর অর্থ হলো এই যে তিনি বেশি দান করতেন একটা সমাজ গঠন করার জন্য, দুঃখীদের চোখের পানি মুছিয়ে দেওয়ার জন্য, এতিমদের সুন্দর লেখাপড়া শিখিয়ে তাদের মানুষ করার জন্য, মানে যারা বঞ্চিত প্রবঞ্চিত সমাজের যারা সমস্যাগ্রস্ত তাদেরকে সুন্দর করার জন্য। চিন্তা করেন তো আমাদের মা বোনেরা সে সময় কত চেষ্টা করেছে। এই জন্য তো অল্প সময়ের মধ্যে ইসলাম ছড়িয়ে পড়লো এমন এমন জায়গায়। আল্লাহ রাসূল যে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে আমার ইসলাম প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা কর্নারে কর্নারে, প্রত্যেকটা বন বাদারে, এমনকি ঘরে ঘরে, এমনকি বিল্ডিং এর মধ্যে পশমের ঘরেও এই ইসলাম যাবে। বিইজ্জে আজিজিন আও যুল্লে দলিল, এটা হতে পারে জোর করে অথবা এটা হতে পারে আস্তে আস্তে, মেনে নিয়ে অথবা না মেনে, তুমি মানো আর না মানো, আর মেহমান হয়ে ইসলাম প্রত্যেকের ঘরে ঘরে যাবে। এই জন্য মেয়েদের অবদান কিন্তু কম না। ইসলামের প্রথম যুগে মেয়েদের অবস্থা কিন্তু খুবই ভালো ছিল,
কোন মেয়ে বুড়ো বয়সেও তার বিয়ে হয়নি এরকম ঘটনা পাওয়া যায় না। কারণ কি জানেন, তার অঢেল টাকা পয়সা থাকতো, কারণ তার উপরে সংসার চালানোর দায়িত্ব ছিল না, কিন্তু সে টাকা পয়সা পেত বাবার কাছ থেকে, মানে ওয়ারাসতি সূত্র পাচ্ছেন। অনেক সময় ভাইয়ের কাছ থেকে, সন্তানের কাছ থেকে, স্বামীর কাছ থেকে এগুলো পেয়েই যাচ্ছে, তার দেওয়ার কোনো অব্লিগেশন নাই। এজন্য প্রথম যুগের মেয়েদের হাতে প্রচুর টাকা পয়সা থাকতো। এখন যেমন একজন বিধবা হয়ে গেলে অসহায় হয়ে যায়, টাকা পয়সা থাকে না, তখনকার যুগে সেরকম ছিল না। আমি এই জন্য আমাদের মা বোনকে বলবো, অবসর সময় টাকা ইনকাম করুন, এই টাকা দিয়ে যদি আপনি সংসারে লাগাতে পারেন লাগান, সংসার যদি না লাগে গরিবদেরকে দান করুন। সমাজ গড়তে গেলে আপনাদের দরকার হবে, এই সমাজে শুধু পুরুষ করতে পারবে না, কিন্তু আমরা ভুলে গেছি, আমাদের স্ত্রীদের কাজে লাগাতে পারি না, আমাদের স্ত্রীদেরকে আমরা সঠিক স্থানে রাখতে পারিনি। চায়নার আমার একটা মানে ক্লাসমেট ছিল মালয়েশিয়ায় থাকতে, সে একটা রুমে থাকতো, তার পাশের রুমে আমি থাকতাম। তো ওই রুমে দেখতাম যে রাত 10টা পর্যন্ত সবসময় ঘট 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 আওয়াজ হতো। তো আমি একবার আমার বন্ধুকে বললাম যে তোমার রুমে আমি একটু যাব, এই শব্দ হয় কোথায় আমি দেখব। তো ঘরের মধ্যে গেলাম, যে দেখলাম যে 3টি 4টি মেশিন। আমি বললাম কি ব্যাপার, এই তোমার ঘরের মধ্যে মেশিন, ছোট ছোট মেশিন, তাহলে এগুলো সাবান তৈরি করার মেশিন। আমি বললাম যে এগুলো কি করো, তাহলে আমার স্ত্রী রান্না করার পরে তার হাতে 4-5 ঘন্টা সময় থাকে দৈনিক। তো আমি তাকে বললাম যে মেশিন কিনে দেই, ছুটির দিনে আমি এবং তুমি, আর যেদিন ছুটি না থাকে উইকডেতে তুমি এই সাবান তৈরি করবে মেশিন দিয়ে। তাতে কি হবে যে সাবান ওরা করতো, লাক্স তৈরি করতো, লাক্স সাবান তৈরি করে ওটাকে প্যাকেজিং হতো অন্য জায়গায়। তো এখান থেকে সে বললো যে প্রত্যেক মাসে আমাদের অনেক ইনকাম হয় এবং তাদের জীবনটা ছিল খুব ভালো, আমরা কষ্ট করতাম কিন্তু তাদের জীবন দেখতাম খুব সুন্দর। চাইনিজরা সারা পৃথিবীতে এখন চীনো ডলার বলা হয়, তার মানে কি, সারা পৃথিবীতে তারা চলে গেছে। কিভাবে চলে গেল, তাদের মেয়েদেরকে কাজে লাগাতে পেরেছে। আমাদের সাহাবায়ে কিরাম কিন্তু এটা করতেন, জাইনাব আর সাকাফিয়া ফ্যাক্টরির মালিক ছিলেন, সেখান থেকে কি ইনকামটা স্বামীকে দিতেন, সন্তানকে দিতেন, নিজে করতেন, তিনি আবার তার সাথে সাথে দানও করতেন। আয়েশা সিদ্দিকা, জাইনাব বিনতে জাহাশ, জাইনাব আর সাকাফিয়া, এদের জীবনটা একটু দেখুন তো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার জীবনটা একটু দেখুন তো, কি অবস্থায় তারা চলে গেছে। এই যে দান করার প্রবণতা তখনই হবে যখন আপনার কাছে কিছু থাকে। ফাকিদু শাইই লা ইউতিহি, আরবিতে একটা প্রবাদ আছে এরকম যে যার কিছু নাই সে কিছু দিতে পারে না। আমাদের মেয়েদের হাতের অবস্থা হয়ে গেছে এরকম, স্বামী যে মোহর দেবে সেটাও সে পায় না, অর্ধেক পায়, অর্ধেক পানে কখনো মাপছেই না সব স্বামী, বাবার কাছ থেকেও ঠিক মতো পায় না, স্বামীর কাছ থেকেও ঠিক মতো পায় না, তারাই সবচেয়ে গরিব মানুষ। না, দাঁড়িয়ে যেতে হবে, সমাজকে বিনির্মাণ করতে হবে, সাহাবাদের মতন আমাদের জীবন গঠন করতে হবে। আসুন আমাদের জীবনকে ওই ধাঁচে, ওই সোনালী জীবনে আমরা ফিরিয়ে নিয়ে যাই, জান্নাতের তরণের দিকে আমরা যাই। আপনারা আরো শুনবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।